হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর করছি এবং সাথে থাকছে এক্সট্রা নোটস। এবং আমাদের চলছে জিকে র্যাপিড ফায়ারের সিরিজ। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো সকাল 7টা থেকে। এবং আজকে আমরা করব সেট নাম্বার 9, পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাবে। এবং এখান থেকে তোমরা অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং রিভাইজ হবে, পরীক্ষাতে বহু কমনও পাবে। তো যাই হোক, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হবেন তারা যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, এখান থেকে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে। টেলিগ্রামে যুক্ত হতে গেলে সিআরপি একাডেমিকে টেলিগ্রামে সার্চ করো বা ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ছত্রাক বিদ্যার আরেক নাম কি? তো এটা গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন ছিল, তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো উত্তরটা দেখে নাও, অপশানে মাইকোলজি। নেক্সট দেখো, দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটাও অনেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে ত্যাগরাজ উৎসব পালিত হয়ে থাকে। তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের উত্তর। তো এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো প্রথম প্রশ্ন আজকে ক্লাসের উপর থেকে, এবং প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? অর্থাৎ ওয়ার্ল্ড ড্যান্স ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 29শে এপ্রিল। 2 নম্বর প্রশ্ন, দ্য উইন্টার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন নিচের কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো শেন ওয়াটসন কোন দেশের ক্রিকেটার সকলেই আমরা জানি, সঠিক উত্তর হবে অপশান সি, অস্ট্রেলিয়া। এবং তিনি কি শিরোনামে বই লিখেছেন? দ্য উইনার্স মাইন্ডসেট। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, 2024 কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, জিনা জাস্টাস। 4 নম্বর প্রশ্ন দেখো, হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি হেভেনলি আইল্যান্ডস অফ গোয়ার শিরোনামে বই লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, পি এস শ্রীধরন পিল্লাই। নেক্সট 5 নম্বর প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে, এসআই পরীক্ষার মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ডেসক্রিপটিভ ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সমস্ত বিষয় ডেসক্রিপটিভ ক্লাস পাবে। অর্থাৎ ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরাজি এবং ডেসক্রিপটিভ বাংলা। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং পুলিশ পরীক্ষা স্পেশাল সংগ্রাম ব্যাচ কোর্স, যেখানে খাকি উর্দু করে সেরা প্রস্তুতি তোমরা পাবে, একদম নতুন প্যাটার্ন এবং পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস এবং থিওরির উপর বেস করে এমসিকিউ টপিক ওয়াইজ করানো হবে। তো দেরি না করে 9647553612 নাম্বারে যোগাযোগ করো এবং খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা নিতে শুরু করে দাও, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বাংলার বার্ক নামে পরিচিত রয়েছেন নিচের কোন ব্যক্তি? প্রশ্নটা ভালো করে দেখো, বাংলার বার্ক, সঠিক উত্তর অপশন বি, বিপিন চন্দ্র পাল বাংলার বার্ক নামে পরিচিত রয়েছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা কি নামে পরিচিত একটু দেখে নিই।
জি ভি যোশী, তিনি কাকা সাহেব নামে পরিচিত, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত, জগজীবন রাম তিনি বাবুজি নামে পরিচিত, খান আব্দুল গফুর খান, সীমান্ত গান্ধী এবং বাদশা খান নামে পরিচিত, বাল্মীকি আদি কবি নামে পরিচিত, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং গুরুদেব নামে পরিচিত রয়েছেন। এছাড়া জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত রয়েছেন, চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে রাজাজি নামে পরিচিত রয়েছেন এবং টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত রয়েছেন। 6 নম্বর প্রশ্ন দেখো, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ সরোদ। সরোদের সাথে যুক্ত রয়েছেন ওস্তাদ আলী আকবর খান। দেখো কিছু বাদ্যযন্ত্র তার সাথে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন সেগুলো দেখে নিই। দেখো সেতারের সাথে সম্পর্কিত রয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, মোস্তাক আলী খান, বিলায়েত খান। সানায়ের সাথে সম্পর্কিত রয়েছে গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান। বাঁশির সাথে সম্পর্কিত রয়েছেন নারায়ণ ঘোষ, পানালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া। তবলার সাথে সম্পর্কিত রয়েছেন পণ্ডিত শান্তা প্রসাদ, আল্লা রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষান মহারাজ এবং শরদের সাথে সম্পর্কিত রয়েছেন আলাউদ্দিন খান, ওস্তাদ আলী আকবর খান এবং আমজাদ আলী। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি লাহোর। কবে হয়েছিল? 1940 সালে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয়? চারটা অপশন রয়েছে, কয়লা, ডিজেল, পেট্রোলিয়াম, কাঠ। তো জীবাশ্ম জাতীয় জ্বালানি নয় নিজের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাঠ। কাঠ জীবাশ্ম জ্বালানি নয়। 9 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো নিচের কোনটি? নিচের কোন খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ফ্যাট পেয়ে থাকি? সঠিক উত্তর দেখে নাও অপশন এ বাদাম থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি, মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নিই। হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা, স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহরু, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ ও আগা খান, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানা রে এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা হচ্ছে বম্বের প্রার্থনা সমাজ। নেক্সট দেখো হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, জমিদার সভা প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব, জ্ঞানার্জন সভা প্রতিষ্ঠা করেন রামগোপাল ঘোষ এবং তারাচাঁদ চক্রবর্তী। 11 নম্বর প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি 1941 সালে। 12 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশনের ক্ষমতা বা পাওয়ার সম্পর্কে বর্ণিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় তাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা হিসাবে ডাকা হয়ে থাকে।
14 নম্বর প্রশ্ন দেখো, কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন? ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট হয়েছিলেন নিচের কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসাবে? সঠিক উত্তর হবে অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রথম ভারতীয় হিসাবে দেখে নেব পুরস্কার প্রাপকের দিক থেকে। দেখো অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় সত্যজিৎ রায়, প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় অর্থনীতিতে নোবেল হচ্ছে প্রাপক অমর্ত্য সেন, প্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে, প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর কুরুপ, প্রথম ভারতীয় পরমবীর পুরস্কার প্রাপক মেজর সোমনাথ শর্মা, প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন। 15 নম্বর প্রশ্ন দেখো, সিটি অফ লেকস নামে পরিচিত ভারতের কোন শহরটি? বিভিন্ন শহরের উপনাম পরীক্ষা এসে থাকে, উপনাম বা ডাকনাম, তো সিটি অফ লেকস নামে পরিচিত রয়েছে নিচের কোন শহরটি? সঠিক উত্তর হবে অপশন বি, উদয়পুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কি কি নামে পরিচিত একটু দেখে নিই। পুনে পরিচিত রয়েছে দাক্ষিণাত্যের রানী, অন্ধ্রপ্রদেশ পরিচিত রয়েছে এশিয়ার ডিমের ঝুড়ি হিসাবে, উদয়পুর হলো ভারতের সেত শহর বা এক্ষুনি আমরা দেখলাম সিটি অফ লেকস, ঠিক আছে, বা হ্রদের শহর বলা হতে পারে। লখনৌ হলো ভারতের সঙ্গীতের শহর, নাগপুর হলো কমলা লেবুর শহর, মুম্বাই হলো ভারতের ভেনিস, ত্রিপুরা হলো পঞ্চ পাহাড়ের দেশ। 16 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়? যেখানে চরমপন্থী এবং নরমপন্থী দুই দলের মধ্যে বিবাদ দেখা দেয় নিচের কোন অধিবেশনে? সঠিক উত্তর হবে অপশন ডি, সুরাট অধিবেশন 1907 সাল, সেখানে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিবাদ দেখা দেয়। 17 নম্বর প্রশ্ন দেখো, আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে, রাতকানা রোগ হয়ে থাকে কিসের অভাবে? ভিটামিন এ, বেরি বেরি হয় ভিটামিন ভিটামিন B1। অ্যানিমিয়া রোগ হয়ে থাকে ভিটামিন B12। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষ। 19 নম্বর প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। 20 নম্বর প্রশ্ন দেখো, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? একদম বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিন সকাল 7টায়। তো সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। 22 দেখো, ভারতবর্ষে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, 1905 সালে ভারতবর্ষে রেলওয়ে বোর্ড গঠিত হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি?
সঠিক উত্তর অপশন বি অক্ষয় কুমার দত্ত হয়ে যাবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম। কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা এবং সেগুলোর সম্পাদকের নাম এবং সেগুলোর প্রতিষ্ঠা সাল সেগুলো দেখে নেব। যুগান্তর পত্রিকা শুরু হয় 1906 সাল থেকে, তার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত। সন্দেশ পত্রিকা শুরু হয় 1913 সাল থেকে, তার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথনাথ চৌধুরী, শুরু হয় 1914 সাল থেকে। ধূমকেতু পত্রিকা শুরু হয় 1922 সাল থেকে, সম্পাদক কাজী নজরুল ইসলাম। সঞ্জীবনী পত্রিকা শুরু হয় 1883 সাল থেকে, সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র। বন্দে মাতরম শুরু হয় 1905 সাল থেকে, তার সম্পাদক শ্রী অরবিন্দ ঘোষ। 24 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ আলাউদ্দিন খলজি, দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, দেখো ভুটানের সরকারি ভাষার নাম কি? সঠিক উত্তর অপশন সি জাংঘা। 26 নম্বর, দেখো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? জাস্ট একটু আগেই আমি লিখে দিলাম, নিচের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটি হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন এর অভাবে। ভিটামিন সির অভাবে স্কার্ভি, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চনে বাধা প্রাপ্ত হয়ে থাকে। 27, দেখো সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় কত সাল থেকে? তো একটু আগেই দেখলাম, সঠিক উত্তর হবে অপশন বি 1914 সাল থেকে। 28, নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? ভিটামিন দু রকমের হয়ে থাকে, একটা জলে দ্রবণীয় আর একটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। তো কোনটা জলে দ্রবণীয়? সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন সি জলে দ্রবণীয়, বাদ বাকি ভিটামিন এ ডি এবং ই এগুলো হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। 29 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ শশাঙ্ক ছিলেন। 30 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র তট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি মেরিনা বিচ বা মেরিনা তট। 31 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন বি বানভট্ট। বানভট্ট কাদম্বরী লিখেছিলেন, আর কি লিখেছিলেন? হর্ষচরিত। নেক্সট, দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নিই। ভোজ প্রবন্ধ লিখেছেন বল্লাল, পঞ্চসিদ্ধান্তিকা লিখেছেন বরাহমিহির, দশকুমার চরিত লিখেছেন দণ্ডিন, অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন কালিদাস, মেঘদূতম লিখেছেন কালিদাস এবং চাচানামা লিখেছেন কাজী ইসমাইল। 32, দেখো ভারত কেশরী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি কুস্তি খেলার সাথে সম্পর্কিত রয়েছে ভারত কেশরী কাপ। 33 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ আশাপূর্ণা দেবী। 34, ফার্সি ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর হবে অপশন বি, বাদাউনি ফার্সি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন। 35, সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? সঠিক উত্তর হবে অপশন এ, গুরু অর্জুন সিং। 36, আফিম গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায়? কোন উপক্ষারটা আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, মরফিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপকার এবং সেগুলো কোথায় পাওয়া যায়, তাদের কি উপকার রয়েছে সেগুলো দেখে নেই। দেখো, রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে, এটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, ম্যালেরিয়ার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতা এবং ফল থেকে, হাঁপানির ওষুধ তৈরি হয়। মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল থেকে, ঘুমের এবং বেদনাদায়ক ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে, ব্যথা উপশমকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের পাতা এবং মূল থেকে, রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, 37, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, যকৃতে। 38, দেখো পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতু কল্পের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, বোরন। 39, দেখো নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটির মূলবিহীন, অর্থাৎ মূলবিহীন উদ্ভিদ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আইকর্নিয়া, এই উদ্ভিদটি মূলবিহীন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় কোন সূত্র থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গে লুসাকের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা জানতে পেরে থাকি। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেটের 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবে, ক্লাসগুলো কেমন লাগছে। তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে 400 কেলভিন উষ্ণতার মান কত ডিগ্রি সেলসিয়াস স্কেলে? ঠিক আছে, 400 কেলভিন উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। 2 নম্বর প্রশ্ন, দেখো কোন তলটি তাপের উত্তম শোষক, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করবো আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং KPSR মেন পরীক্ষার জন্য মেন ডেসক্রিপটিভ ব্যাচ যাদের প্রয়োজন রয়েছে তারা যুক্ত হয়ে যাও, এবং সংগ্রাম ব্যাচ পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ খাকি উদ্যোগের সেরা প্রস্তুতি এখান থেকে পাবে, এই ব্যাচেও যুক্ত হয়ে যাও যারা প্রস্তুতি নিতে চাইছো। পরীক্ষার সেরা প্রস্তুতি 9647553612 নাম্বারে যোগাযোগ করে। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করো। CRP একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।